শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেশ জুড়ে পালিত এক মহা উৎসব। সারা বছর ধরে দেশের অগণিত কৃষ্ণভক্ত কৃষ্ণ উপাসক গোষ্ঠীগুলি এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন। এবছরও ছবিটা এক। দ্বাপর যুগে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বুধবার ও বিষরাশিতে। এই কারণে প্রতি বছর এই তিথিতে কৃষ্ণ জন্মোৎসব পালিত হয়। এটি কৃষ্ণ জন্মাষ্টমী নামেও পরিচিত। এবছর জন্মাষ্টমী বিশেষ, কারণ চলতি বছরও বুধবার জন্মাষ্টমী পালিত হবে। এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে দুদিন ধরে। ভক্তদের মনে তাই একটু সংশয় জেগেছে যে তারা কবে পালন করবেন জন্মাষ্টমী, কবে করবেন উপোস। পঞ্জিকা অনুসারে 6 ও 7 সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি। যথারীতি ভাদ্র মাসেই জন্মাষ্টমী পড়েছে। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর বিকেল 3:37। অষ্টমী তিথি শেষ হবে পরদিন 7 সেপ্টেম্বর বিকেল 4:14। জন্মাষ্টমীর শুভ মুহূর্ত। শ্রীকৃষ্ণর পূজোর সময় 6 সেপ্টেম্বর মধ্যরাত 12:02 থেকে মধ্যরাত 12:48। ইংরেজি মতে অবশ্য এই সময়টিতে তারিখ দাঁড়াচ্ছে 7 সেপ্টেম্বর। পূজোর সময় পর্ব 46 মিনিট। জন্মাষ্টমীর উপবাস। ভক্তেরা 6 সেপ্টেম্বর সারাদিনই উপবাস থাকতে পারেন। এই দিনটি উপবাসের আদর্শ, কেননা এই দিনের শেষেই পুজো। তবে কেউ যদি চান পরদিন 7 সেপ্টেম্বর উপবাস করবেন, সেটাও করতে পারেন। পুরাণ অনুসারে রাত্রি 12:00 রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। রোহিণী নক্ষত্রের সূচনা ঘটছে 6 সেপ্টেম্বর সকাল 9:20। রোহিণী নক্ষত্রের সমাপ্তি পরদিন 7 সেপ্টেম্বর সকাল 10:25। সেই অনুসারে 6 সেপ্টেম্বর জন্মাষ্টমী ব্রত পালন করবেন অনেকে। বৈষ্ণব সম্প্রদায় অবশ্য কোথাও কোথাও জন্মাষ্টমী পালন করছেন পরদিন 7 সেপ্টেম্বর। কীভাবে করবেন দেবতার পুজো, এবার সেটাই বলে দিই। বলা হয় যে ব্যক্তি মন ভরে জন্মাষ্টমী পুজো করেন তার মনের সকল আশা পূর্ণ হয়। জন্মাষ্টমী তিথিতে উপোস করে তবেই পুজো করতে হয়। অষ্টমীতে উপোস করে নবমীতে আপনি যদি সেই উপোস ভাঙেন তাহলে আপনার মনের সমস্ত আশা পূর্ণ হবে। এই উপবাসের একদিন আগে অর্থাৎ সপ্তমীর দিন যদি আপনি নিরামিষ খাবার খান এবং সকালে স্নান সেরে দেবতাকে পুজো করেন, তবে পুজো করার সময় অবশ্যই পূর্ব বা উত্তর দিকে মুখ করে থাকবেন। এবার বলে দিই কী কী উপকরণ লাগবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয়। এদিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, নন্দগোপালকে সকলে বাড়ির আদরে ছোট্ট শিশুর মতো মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ।
ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর মোহনভোগ, নারকেল নাড়ু, ছাপ্পান্ন ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে 16 ধরনের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। যারা পুরোহিত ছাড়া নিজেরা বাড়িতে পুজো করবেন তাদের বলে দিই পুজোর পদ্ধতি। হাতের তালুতে 2-1 ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রে পান করবেন। মোট 3 বার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোড়ে বলবেন ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবিব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর শুচি। এরপর জল শুদ্ধি করতে হয়। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সান্নিধ্যে কুরু। এরপর যে ফুল দিয়ে পুজো করবেন সেই ফুলকেও শুদ্ধ করতে হয়। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পহি চায়াব কেনে চ হুং ফট সা। যে আসনে বসে পুজো করি আমরা সেই আসনটিকেও শুদ্ধ করতে হয়। একটি পুষ্প দিয়ে পাঠ করতে হয়। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং আধার ও শক্তি কমলাসনায় নম। তৎপরে আসন ধরে পাঠ করতে হয় আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। এইভাবে সব কিছু শুদ্ধ করার পর ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানো রেওয়াজ আছে। ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে। এরপর ফল মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভগবদ্গীতা পাঠ করতে পারেন।